গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছো। আজ আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের দশম অধ্যায়ের যোগজীকরণ অধ্যায়ের আমরা দ্বিতীয় ক্লাস করব। এর আগে এ অধ্যায়ের একটা ক্লাস আমরা করেছি, আমরা সূত্রগুলো দেখেছি, তোমরা সবাই ওই ক্লাসটা যদি না করে থাকো অনেকে তাহলে আবার ওই ক্লাসটা দেখবে এবং ওই ক্লাসটা করবে, কারণ ওখানে সূত্রগুলো সব সুন্দর করে বুঝাই দেওয়া আছে। তো আমরা আজ অনুশীলনে 10.2-এর কিছু অঙ্ক করব, এবং এখানে কিন্তু ওই প্রথম ক্লাসে যে সূত্রগুলো আমি বলছি ওইগুলো কিন্তু এখানে প্রত্যেকটা প্রয়োগ করা হবে, এজন্য প্রথম ক্লাসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। দেখো, আজকে শুরুতে আমরা একটা ম্যাথ করব। দেখো, এখানে বলছে যে যোগজ নির্ণয় করো, ইন্টিগ্রেশন রুট ওভার 1 - x/2। আসলে আমাদের এই অংশটার ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে? তো এই অংশটা সমান আমরা যেহেতু রুট আছে, এই রুট সমান আমরা এটা টু দি পাওয়ার হাফ লিখতে পারি, ঠিক আছে? তো আমরা কি বলেছি, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটা সমান আমরা কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, তাই না? তাহলে এই সূত্র অনুসারে এখানে কি হবে, হাফ প্লাস ওয়ান ডিভাইডেড বাই হাফ প্লাস ওয়ান, এটা আসবে। কারণ হাফ প্লাস ওয়ান মানে 3/2, হাফ প্লাস ওয়ান মানে 3/2। তাহলে এখানে কী আসছে, দেখো, 1 - x/2 টু দি পাওয়ার 3/2, যেহেতু এই অংশটাকে ইন্টিগ্রেশন করেছি নিচে আমরা লিখছি 3/2, ঠিক আছে? এখন ইন্টিগ্রেশনের সময় আমরা একটা জিনিস মনে রাখব। দেখো, আমরা কি বলছি যে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন, যেটাকে আমরা এক্স বলবো, ওইটা যদি এক্স না হয় তাহলে আমরা কি করব, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করব। করে আমরা ডিফারেন্সিয়েশনে যে ওইটাকে গুণ আকারে লিখতাম, এটাকে ডিফারেন্সিয়েশন করে যে রেজাল্ট আসে ওইটাকে আমরা গুণ আকারে লিখতাম। নবম অধ্যায়ে ডিফারেন্সিয়েশন অধ্যায়ে আমরা গুণ আকারে লিখতাম, কিন্তু ইন্টিগ্রেশনে যে আমরা যে এই অংশটাকে ডিফারেন্সিয়েশন করব, এটা ইন্টিগ্রেশনে এটা ভাগ আকারে লিখতে হবে, ঠিক আছে? আমাদের মনে রাখতে হবে যে ইন্টিগ্রেশনের সময় আমরা যেটাকে এক্স বলবো, ওটা যদি এক্স না হয় তাহলে সেটাকে আমরা আবার ডিফারেন্সিয়েশন করব। করার পরে যে রেজাল্ট আসবে ওইটা আমরা ভাগ আকারে লিখব। তাহলে এখানে 1 - x/2, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি এই অংশটা জিরো হয়ে যায়, আর এখানে থাকে হচ্ছে -½ × ddx, তাহলে এক্সকে ডিডিএক্স করলে ওয়ান হয়, তাহলে আলটিমেটলি আমাদের রেজাল্ট থাকে -½। এই -½টা আমাদের ইন্টিগ্রেশনের সময় কী করতে হবে, ভাগ আকারে লিখতে হবে, এই জন্য এই যে -½ এখানে ভাগ আকারে লেখা হয়েছে, ঠিক আছে? তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, আর যেটাকে এক্স বলেছি ওইটা যেহেতু এক্স নয় ওইটাকে ডিফারেন্সিয়েশন করে আমরা -½ পাই, সেটা এখানে ভাগ আকারে লিখলাম। ওকে, আচ্ছা, জাস্ট এটুকুই। তো সেক্ষেত্রে তাহলে আমাদের দেখো, এটাকে রেজাল্ট করলে আমাদের -4/3 আসে, এখানে যেটা আছে সেটা এখানে দেওয়া আছে প্লাস সি, ইন্টিগ্রেশন করলে আমরা লাস্টে একটা সি পাই, একটা কনস্ট্যান্ট। হ্যাঁ, এটাকে আমরা সমাকলন ধ্রুবক বলবো বা যোগজীকরণ ধ্রুবক বলবো, ঠিক আছে? যোগজীকরণের আর একটা নাম হচ্ছে সমাকলন। হ্যাঁ, ওকে, তাহলে আমরা আরও একটা অঙ্ক দেখি। দেখো, এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন ডিডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স প্লাস ওয়ান প্লাস রুট ওভার এক্স মাইনাস ওয়ান, এটা আসলে আমরা কি বলবো, ইন্টিগ্রেশন 1 / √x + 1 প্লাস রুট ওভার এক্স মাইনাস ওয়ান ডিএক্স। এই ডিএক্সটা এখানে না বসায়, ডিএক্সটা সাধারণত এখানে বসায় আমরা এখানে ওয়ান ধরলে আমাদের জন্য সুবিধা হয়। তাহলে আমরা এটা কি বুঝবো, ইন্টিগ্রেশন 1 / √x + 1 প্লাস রুট ওভার এক্স মাইনাস ওয়ান ডিএক্স। হ্যাঁ, ডিএক্সটা সবসময় আমরা লাস্টে রাখবো। তাহলে এখানে আমাদের এই ডিএক্সটাকে যদি আমরা এই যে এখানে নিয়ে যাই, তাহলে এখানে আমাদের ওয়ান আছে, তাই না? ওকে, তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, যদি হরে
একাধিক পদ যদি যুক্ত কোনো ফাংশন যদি থাকে এখানে দেখো, তাহলে এখানে প্লাস আছে, তাহলে আমরা এই এখানে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট এই রাশি দ্বারা বা এই পদ দ্বারা আমরা লব হরকে গুণ করব। আবারও বলছি, এখানে যে চিহ্ন আছে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট রাশি দ্বারা আমরা উপর নিচে গুণ করব, ঠিক আছে, লব হরকে গুণ করব। তাহলে এখানে প্লাস আছে, তাই না? তাহলে রুট ওভার এক্স প্লাস ওয়ান প্লাস রুট ওভার এক্স মাইনাস ওয়ান। তাহলে আমরা কোনটা দিয়ে গুণ করব? রুট ওভার এক্স প্লাস ওয়ান মাইনাস রুট ওভার এক্স মাইনাস ওয়ান, এটাকে দ্বারা আমরা লব হরকে গুণ করব। দেখো আমরা সেটাই করেছি, এখানে এই যে যেটুকু ছিল সেটা এখানে আসছে দেখো, আর এখানে যে প্লাস ছিল এই জন্য এই জায়গাটাতে মাইনাস নিয়ে আমরা লব হরকে গুণ করেছি দেখো, ঠিক আছে। লব হরকে আমরা এটা এর বিপরীত রাশি দ্বারা গুণ করেছি, তাহলে রুট ওভার এক্স প্লাস ওয়ান মাইনাস রুট ওভার এক্স মাইনাস ওয়ান, এখানেও মাইনাস, তাহলে লব হরকে আমরা গুণ করেছি, তার মানে আমরা এটা এটা যদি কেটে দিই তাহলে এই অংশটুকুই থাকে, ঠিক আছে। ওকে, তো দেখো এটা আমরা এই যে হর থেকে এই যে জটিল অংশটুকু হর থেকে এই অংশটুকু সরানোর জন্য, মানে যাতে সহজে ইন্টিগ্রেশন করা যায়, এটা আমরা করেছি। আমরা যে কোনো ক্যালকুলেশন, ইন্টিগ্রেশন না, যে কোনো ক্যালকুলেশনে হরে যদি এই ধরনের একটা রাশি থাকে তাহলে আমরা সেটার বিপরীত রাশি দ্বারা লব হরকে গুণ করি, করে আমরা সেটাকে সরল করি, ঠিক আছে। ওকে, তাহলে এখন দেখো আমরা নিচে যে অংশটা এটাকে মনে মনে এ ধরো, এটা বি, এটাকে মনে মনে এ ধরো, এটা বি ধরো, তাহলে এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা কি করতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে এটার স্কোয়ার হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটার স্কোয়ার হবে, ঠিক আছে। তাহলে কী আছে দেখো, ওপরে যে অংশ যে অংশ আছে এখানে সেটা এখানে থাকবে, নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে এটা স্কোয়ার করলে রুট উঠে যাবে, এটা স্কোয়ার করলে রুট উঠে যাবে, তাহলে আমাদের থাকবে কি, এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান। ওকে, এখন আমরা এটাকে এই ব্র্যাকেট যদি উঠাই দিই, দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হয় দেখো, সেক্ষেত্রে আমাদের এখানে প্লাস এক্স, এখানে মাইনাস এক্স কেটে যায়, এখানে প্লাস ওয়ান, এখানে মাইনাস মাইনাসে প্লাস ওয়ান প্লাস টু হয়। ওকে, আচ্ছা এরপরে দেখো, তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, এখানে যে প্লাস টু ছিল সেটা আমরা হাফ আকারে সামনে নিয়ে আসলাম, এখানে আমরা এই এই টুটাকে হাফ আকারে সামনে নিয়ে আসবো, দিয়ে আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে আমরা এই টুটাকে হাফ আকারে নিয়ে আসলে আমাদের জাস্ট এই অংশটুকু থাকবে, মাইনাস এই অংশটুকু থাকবে, আমরা এই অংশটুকু ইন্টিগ্রেশন করবো আলাদাভাবে, মাইনাস এই অংশটুকু আলাদাভাবে ইন্টিগ্রেশন করবো। একটা জিনিস খেয়াল করো, এখানে রুট আছে মানে এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার হাফ, ঠিক আছে। ওকে, তাহলে আমরা কী পেলাম দেখো, এখানে ওই যে আগে যে হাফটা নিয়ে আসছিলাম সেই হাফটা এখানে আছে, ওই হাফটা এখানেও মাইনাসের সাথে, মাইনাসের পরের অংশের সাথে গুণ করে দেওয়া হয়েছে, তাহলে এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার হাফ, কারণ এখানে রুট ছিল, আর এক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার হাফ রুট ছিল। ওকে, এখন আমরা জাস্ট এই অংশটাকে ইন্টিগ্রেশন করব, তাহলে ইন্টিগ্রেশন এই যে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন, এর সূত্র হচ্ছে কি, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, তার মানে হাফ প্লাস ওয়ান ডিভাইডেড বাই হাফ প্লাস ওয়ান, সেটা করলে আমাদের কী হয়, হাফ প্লাস ওয়ান করলে থ্রি বাই টু, তাহলে এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার থ্রি বাই টু, আর নিচে আমাদের কী আসে, থ্রি বাই টু। ওকে, আর এটা তো এক্স নয় কিন্তু এটাকে আমরা এক্স বলেছি, তাহলে এটাকে ডিফারেনশিয়েট করে যে রেজাল্ট আসবে সেটা আমরা ভাগ আকারে লিখবো, তাহলে এক্স প্লাস ওয়ানকে ডিফারেনশিয়েট করলে আমরা ওয়ান পাই, তো সেটা আমরা এই যে ভাগ আকারে ওয়ান লিখতে পারি, যেহেতু ওয়ান আছে এই জন্য এখানে আর লেখা হয়নি, ঠিক আছে। ওকে, তো এরপরের অংশটাও সেম দেখো, এই যে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন, তাহলে কী হবে, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এটা প্লাস ওয়ান করলে থ্রি বাই টু হয়, নিচে এন প্লাস ওয়ান মানে থ্রি বাই টু হয়, ঠিক আছে। আর এটাকে যদি আমরা আবার ডিফারেনশিয়েট করি তাহলে আমরা ওয়ান পাই ইন্টু ওয়ান প্লাস সি, ঠিক আছে। ওকে, তাহলে দেখো এখন এই অংশটুকু আর এই অংশটুকু ক্যালকুলেশন করলে আমরা হাফ ইন্টু এটাকে উল্টে দিলাম টু বাই থ্রি, এরপরে যেটা ছিল সেটা, আবার এখানে মাইনাস হাফ ইন্টু এটাকে ভাগ আকারে আছে উল্টে দিয়ে গুণাকারে নিয়ে আসলাম টু বাই থ্রি, এরপরে যেটা আছে সেটা প্লাস সি। ওকে, তাহলে এটা এই টু টু কেটে যায়, এখানে টু টু কেটে যায়, থাকে ওয়ান বাই থ্রি, সেই ওয়ান বাই থ্রিটা আমরা কমন নিয়েছি এখান থেকে, কমন নেওয়ার পরে আমাদের বাকি অংশ থেকে এটা মাইনাস এটা, সেটা আমরা এখানে লিখছি প্লাস সি,
তাহলে আমাদের ইন্টিগ্রেশনের ফাইনাল রেজাল্টটা আমরা পেয়েছি। ঠিক আছে, এরপরে আরও একটা ম্যাথ দেখো। যোগজ নির্ণয় করো। দেখো, যোগজ নির্ণয় করো ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স। তো আমি তোমাদের কি বললাম, ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স, এটাকে কিন্তু আমরা এক্স বলছি, কিন্তু এটা কিন্তু এক্স নয়। তাহলে এটাকে ডিফারেনশিয়েট করলে আমরা থ্রি পাই, কারণ এটাকে দেখো, এটাকে এটার সাথে থ্রি আছে, থ্রিকে কমন নিয়ে এক্সকে ডিফারেনশিয়েট করলে ওয়ান হয়, তাহলে থ্রি থাকে, আর মাইনাসের পরে এই অংশটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে ডিফারেনশিয়েট করলে জিরো হয়, তাহলে আমরা জাস্ট থ্রি পাই। এটাকে ডিফারেনশিয়েট করলে আমরা জাস্ট থ্রি পাই, এটা মনে রাখবো। তাহলে ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স, ঠিক আছে। তাহলে সাইন এক্সকে ইন্টিগ্রেশন করলে আমরা কি হয়, আমরা প্রথম ক্লাসে দেখেছি সূত্র, সাইন এক্সকে ইন্টিগ্রেশন করলে মাইনাস কজ এক্স হয়, কারণ এই যে কজ এক্স, এই কজ এক্সকে যদি তুমি ডিফারেনশিয়েট করো তাহলে হয় মাইনাস সাইন এক্স, এটা আমরা জানি। কজ এক্সকে ডিডিএক্স করলে হয় মাইনাস সাইন এক্স। তো যেহেতু এখানে মাইনাস মাইনাসটা নাই, এখন এই সাইন এক্সকে ইন্টিগ্রেশন করলে কজ এক্স হবে, তো যেখানে যেহেতু এখানে মাইনাসটা নাই এই জন্য মাইনাসটা এই সাইডে বলবে। ঠিক আছে, তাহলে সাইন এক্সকে ইন্টিগ্রেশন করলে মাইনাস কজ এক্স। ওকে, তাহলে আমরা কি দেখলাম, যে সাইন এক্সকে আমরা ইন্টিগ্রেশন করলে মাইনাস কজ এক্স, আর যেটাকে এক্স নয় এটাকে আমরা এক্স বলেছি, এটাকে ডিফারেনশিয়েট করলে আমরা থ্রি পাই বলেছিলাম, সেই থ্রিটা ভাগাকারে বসছে প্লাস সি। ওকে, তাহলে আমাদের কি হলো, মাইনাস ওয়ান বাই থ্রি কস এইটা প্লাস সি। তাহলে আমরা এই অংশের যোগজ নির্ণয় করলাম। এর পরের অঙ্কটি দেখো, এখানে কি বলছে, যোগজ নির্ণয় করো ইন্টিগ্রেশন কট স্কোয়ার এক্স ডিএক্স। সবসময় মনে রাখতে হবে কট স্কোয়ার, আমি কিন্তু এটাকে এক্স বলছি, কট স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এই যেটাকে এক্স বলবো এটাকে আবার ডিফারেনশিয়েট করে ইন্টিগ্রেশনে ভাগ আকারে লিখবো। তাহলে এক্স বাই টুকে ডিফারেনশিয়েট যদি করি তাহলে আমরা শুধু হাফ পাই ডিফারেনশিয়েট করলে, কারণ এক্সকে ডিডিএক্স করলে ওয়ান হয়, তাহলে হাফটা আমাদের ভাগ আকারে লিখতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা কি পেলাম, দেখো ইন্টিগ্রেশন কট স্কোয়ার এক্স ডিএক্স। এই কট স্কোয়ার এক্সটাকে একটু ভেঙে লিখবো, কট স্কোয়ার সমান কোসেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান, কারণ আমরা কি জানি কট স্কোয়ার সমান কোসেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান, এর কারণ আমরা কি জানি, একটা সূত্র আছে আমাদের, সেটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, একটা সূত্র আছে আমরা এসএসসিতে শিখছি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, কট স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, একটা সূত্র আমরা এসএসসিতে শিখছি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এটা কট, কট স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। এটা থেকে আমরা এই কট, এই কট যেটা আছে কট স্কোয়ার থিটা, এটাকে ইকুয়াল টু রেসাইটে নিয়ে আসলাম, আর ওয়ানটাকে ইকুয়াল টু বাম পাশে নিয়ে আসলাম, তাহলে কী হলো, কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু কট স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, আমরা জাস্ট এটাকে ভেঙেছি, কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। ওকে, আচ্ছা দেখো, ডিরেক্ট ইন্টিগ্রেশন কট স্কোয়ার এক্সের কোনো ইন্টিগ্রেশন আমরা সূত্র জানি না, তো আমরা কটকে ভেঙে কোসেক করেছি, কারণ আমরা কোসেকের সূত্রটা জানি, কারণ আমরা জানি ডিডিএক্স কট এক্স ইকুয়াল টু, ডিডিএক্স কট এক্স ইকুয়াল টু মাইনাস কোসেক স্কোয়ার এক্স, এটা আমরা জানি, ডিডিএক্স কট এক্স ইকুয়াল টু মাইনাস কোসেক স্কোয়ার এক্স, এটা আমরা জানি, মাইনাস কোসেক স্কোয়ার এক্স, তার মানে কট এক্সকে ডিডিএক্স করলে আমরা মাইনাস কোসেক স্কোয়ার এক্স পাই। এখন যদি আমরা এই মাইন কোসেক স্কোয়ার এক্সটাকে ইন্টিগ্রেশন করি তাহলে মাইনাস কট এক্স পাবো, তাহলে কোসেক স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে আমরা কী পাবো, মাইনাস কট এক্স পাবো। ঠিক আছে, এখানে মাইনাস ছিল, যেহেতু এখন এই মাইনাসটা এখানে নাই, যেহেতু এখানে কট স্কোয়ার এক্সের আগে মাইনাস নাই, এই জন্য আমরা কোসেক স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে মাইনাসটা এখানে চলে যাবে, তাহলে মাইনাস কট এক্স হবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা ইন্টিগ্রেশন দেখো, এটাকে কোসেক স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলাম, আমরা পেলাম মাইনাস কট এক্স। ঠিক আছে, আর যেটা এক্স নয় এটাকে ডিফারেনশিয়েট করলাম, হাফ পেয়েছি, সেটা আমরা ভাগ আকারে লিখছি। ওকে, এরপরে দেখো মাইনাস, আমি গত ক্লাসে দেখিয়েছি ওয়ানকে ইন্টিগ্রেশন করলে এক্স হয়। ঠিক আছে, ইন্টিগ্রেশন ওয়ান ডিএক্স,
তাহলে ওয়ানকে ইন্টিগ্রেশন করলে আমরা এক্স পাই, তাহলে মাইনাস এক্স প্লাস সি। ওকে, এই হাফটাকে উল্টে লিখলে হয় মাইনাস টু কট এক্স বাই টু মাইনাস এক্স প্লাস সি। তাহলে এটাকে আমরা যদি যোগজ নির্ণয় করি তাহলে আমরা এই অংশটুকু পাই। ওকে, এরপরে আরও একটা ম্যাথ দেখব আমরা। এখানে কিন্তু আমরা ইন্টিগ্রেশনে যে আমরা কিন্তু প্রচুর ত্রিকোণমিতির সূত্র ইউজ করব। আমরা ত্রিকোণমিতিতে যে সূত্রগুলো পড়েছি বা ত্রিকোণমিতিতে যে সূত্রগুলো আছে, 9-10 পড়েছি আমরা অনেক সূত্র ত্রিকোণমিতি, সেই সূত্রগুলো কিন্তু আমরা ইউজ করব ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন উভয় ক্ষেত্রে। সো এই ত্রিকোণমিতি অধ্যায়ের সূত্রগুলো তোমাদের অবশ্যই অবশ্যই নোট করে মুখস্থ করে রাখতে হবে, ঠিক আছে? তো দেখো, এখানে এখানে আছে ইন্টিগ্রেশন সাইন 3x কস 2x ডিএক্স। তাহলে এখানে আমরা বলবো হচ্ছে যে সাইন এক্স কস এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন সাইন এক্স কস এক্স ডিএক্স, ঠিক আছে? তাহলে এখানে আমরা একটা সূত্র জানি ত্রিকোণমিতির, যে টু সাইনে কসে, একটা সূত্র আছে ত্রিকোণমিতির, টু সাইনে কসে ইকুয়াল টু সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, একটা সূত্র, এটা হচ্ছে ইকুয়াল টু। দেখো, তাহলে ইকুয়াল টু, দেখো তাহলে সূত্রটা কি ছিল, টু সাইন এ কসে ইকুয়াল টু সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, একটা সূত্র। এটা আমরা উল্টাভাবেও বলতে পারি, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি ইকুয়াল টু টু সাইন এ কসে, ঠিক আছে? টু সাইন এ কসে, একটা সূত্র, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি ইকুয়াল টু টু সাইন এ কসে, ঠিক আছে? একটা সূত্র। তাহলে আমরা এই যে এখানে টু সাইন এ কসে ইকুয়াল টু সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করেছি। দেখো, আবারও বলছি, এই জন্য আমরা এখানে সাইন যেটা আছে সাইন থ্রি এক্স কস টুয়াইস এক্স, এটাকে আমরা সাইন এ ধরবো মনে মনে, এটা হচ্ছে কস বি ধরবো, ঠিক আছে? তাহলে সাইনে কস বি, সাইনে কস বি, যেহেতু এটা থ্রি এক্স না এটা টুয়াইস এক্স, এই জন্য এটাকে বি ধরবো, তাহলে সাইনে কস বি। তাহলে এখানে আমাদের সূত্রটা কি, টু সাইনে কস বি ইকুয়াল টু সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, সরি আমি মনে হয় তোমাদের একটু ভুল বলেছি, সূত্রটা হচ্ছে টু সাইনে কস বি, কস এ না, টু সাইনে কস বি হবে, টু সাইনে কস বি ইকুয়াল টু সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, একটা সূত্র, টু সাইন এ কস বি ইকুয়াল টু সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। ওকে, তাহলে এখানে আমাদের কি আছে, সাইনে কস বি, এটাকে আমরা এখানে একটা টু নিব, যেহেতু এখানে টু নিয়েছি এই জন্য এখানে টু দ্বারা ভাগ করেছি, তাহলে টু টু কেটে যায়, টু দ্বারা ভাগ করেছি, তাহলে টু নিয়ে আমরা টু সাইন এ কস বি করেছি, টু সাইন এ কস বি ইকুয়াল টু সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। ওকে, আচ্ছা, তাহলে এরপরে দেখো, তাহলে এখন আমাদের এই যে হাফ যেটা আছে এই অংশটুকু থাক, এখানে থাকবে, আর এখানে সাইন এ প্লাস বি, তার মানে হচ্ছে সাইন থ্রি এক্স প্লাস টু এক্স ইকুয়াল টু সাইন ফাইভ এক্স, এখানে দেখো সাইন থ্রি এক্স মাইনাস টু এক্স ইকুয়াল টু সাইন এক্স ডিএক্স। এখন আমরা দেখো ইজিলি ইন্টিগ্রেশন করতে পারবো, যেহেতু আমরা জাস্ট শুধুমাত্র সাইন এক্স প্লাস কজ এক্স আকারে নিয়ে আসছি, প্লাস আকারে এখানে গুণ আকারে ছিল, এটাকে আমরা ক্যালকুলেশন করে প্লাস আকারে নিয়ে আসছি, এটা তোমরা গুণ আকারে থাকলে সেটা ক্যালকুলেশন করে প্লাস আকারে নিয়ে আসলে ইন্টিগ্রেশন করা সহজ হয় আমাদের। তো দেখো, তাহলে আমরা এখন কী করলাম, আমরা এখন এই যে হাফ ইন্টিগ্রেশন ডিএক্স, এটাকে আমরা এই সাইন ফাইভ এক্সে দিলাম আর সাইন এক্সকে দিলাম, ভাগ করে দিলাম, তাহলে হাফ ইন্টিগ্রেশন সাইন ফাইভ এক্স ডিএক্স আবার হাফ ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, আমরা জানি কি, সাইন এক্সকে ইন্টিগ্রেশন করলে কি হয়, মাইনাস কজ এক্স হয়, কারণ কজ এক্সকে ডিএক্স করলে মাইনাস সাইন এক্স হয়, এই জন্য সাইন এক্সকে ইন্টিগ্রেশন করলে মাইনাস কজ এক্স হয়, যেহেতু এখানে এক্স বলছে এটা এক্স নয় ফাইভ এক্স, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে আবার ফাইভ থাকবে, ওইটা আবার ভাগ আকারে বসবে, ভাগ আকারে বসলে এখানে ফাইভ বসবে ডিভাইডেড বাই, তাহলে এটা কী হবে, মাইনাস কজ এক্স ডিভাইডেড বাই ফাইভ, এখানে সাইন এক্সকে ইন্টিগ্রেশন করলে মাইনাস কজ এক্স হবে, ঠিক আছে? তাহলে
পরের অংশ দেখো, সেটা হচ্ছে যে এখানে দেখো, এখানে হচ্ছে হাফ এখানে আছে, ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স, সাইন এক্স কে ইন্টিগ্রেশন করলে মাইনাস কজ এক্স হয়, এই যে মাইনাস কজ এক্স, এখানে ফাইভ এক্স যেটা ছিল ওইটাকে আবার ডিফারেনশিয়েট করে আমরা ফাইভ পেয়েছিলাম, ওইটাকে ভাগাকারে লিখলে টুর সাথে গুণ হয়ে যায় ফাইভ ভাগাকারে, তাহলে মাইনাস ওয়ান বাই টেন। আর এখানে এখানে দেখো সাইন এক্স কে ইন্টিগ্রেশন করলে কী হয়, মাইনাস কজ এক্স, তাহলে ওই মাইনাস আর এই প্লাস, তাহলে মাইনাস এই হাফ ইন্টু কজ এক্স প্লাস সি। ওকে, তাহলে আমরা এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা এই রেজাল্টটা পাই। ঠিক আছে, এরপরে আমরা আরও একটা ম্যাথ করবো, দেখো ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স ডিএক্স। দেখো আমরা ত্রিকোণমিতির একটা সূত্র জানি, টু সাইন স্কোয়ার এ, টু সাইন স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান মাইনাস কস টু এ, ওয়ান মাইনাস কস টু এ ইকুয়াল টু টু সাইন স্কোয়ার এ। তাহলে আমরা যদি এই টু সাইন স্কোয়ার এর সূত্রটা ব্যবহার করতে যাই, তাহলে আমাদের এখানে একটা টু আনতে হবে, তো এখানে একটা টু আনতে গেলে আমাকে একটা টু দ্বারা ভাগ করতে হবে। তো জাস্ট এই কাজটা আমরা এখানে করেছি, একটা টু দ্বারা ভাগ করেছি, একটা টু দ্বারা গুণ করেছি। এখন টু সাইন স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান মাইনাস কস টু এ, ওকে ডিএক্স। এখন দেখো, এখন আমরা যে হাফ ইন্টিগ্রেশনটাকে ভাগ করে ওয়ানে দিয়েছি, মাইনাস কস টু ওয়াইজ এক্সকে দিয়েছি, তাহলে হাফ ইন্টিগ্রেশন ওয়ান ডিএক্স, এখানে ওয়ান আছে মনে মনে, হাফ ইন্টিগ্রেশন ওয়ান ডিএক্স মাইনাস হাফ ইন্টিগ্রেশন কস টু ওয়াইজ এক্স ডিএক্স। ওকে, তাহলে আমি কি বলেছি, ওয়ানকে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে এক্স আসে, তাহলে এই যে এক্স আসছে আর হাফটা এই যে নিচে বসছে। ঠিক আছে, ওকে, তাহলে এখানে আমরা ইন্টিগ্রেশন করে ওয়ানকে ইন্টিগ্রেশন করে এক্স পেয়েছি আর হাফটা নিচে বসছে, মাইনাস এদিকে খেয়াল করো যে কস এক্সকে ডিডিএক্স করলে আমরা কী জানি, কস এক্সকে ডিডিএক্স, কস এক্সকে ইন্টিগ্রেশন করলে আমরা জানি সাইন এক্স হয়, কারণ সাইন এক্সকে ডিডিএক্স করলে কস এক্স হয়। আমরা জানি কি, এই যে সাইন এক্স আছে এটাকে যদি আমরা ডিফারেনশিয়েট করি তাহলে আমরা পাই হচ্ছে কজ এক্স, তাহলে এখন কজ এক্সকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে সাইন এক্স পাবো, তাহলে কজ এক্সকে ইন্টিগ্রেশন করে আমরা কী পেয়েছি, সাইন এক্স পেয়েছি। কিন্তু এখানে তো কস আমরা এক্স বলছি, কিন্তু এখানে আছে কি, টুয়াইস এক্স, তাহলে এই অংশটুকু আবার ডিফারেনশিয়েট করলে আমরা টু পাই, সেটাকে আমরা ভাগাকারে লিখলে এই টুর সাথে গুণ হয়ে ফোর হয়ে যায়। ঠিক আছে, প্লাস সি, ওকে, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা এই অংশটুকু পাই। দেখো এর পরের অঙ্কটি দেখো, দেখো ইন্টিগ্রেশন ওয়ান বাই ওয়ান প্লাস কজ এক্স। আচ্ছা, আমি তোমাদের আরও একটা ত্রিকোণমিতির সূত্র বলবো, সেটা হচ্ছে ওয়ান প্লাস কস টুয়াইস এ ইকুয়াল টু ওয়ান প্লাস কস টু এ ইকুয়াল টু টু কস স্কোয়ার এ, একটা ত্রিকোণমিতির সূত্র, ওয়ান প্লাস কস টু এ ইকুয়াল টু টু কস স্কোয়ার এ, ওয়ান মাইনাস কস টু এ ইকুয়াল টু টু সাইন স্কোয়ার এ। এই দুটো সূত্র আমাদের ডাল ভাতের মতো সবসময় সব জায়গায় লাগবে, এই দুটো সূত্র আমাদের একদম ফটোস্থ রাখতে হবে, ওয়ান মাইনাস কস টু এ ইকুয়াল টু টু সাইন স্কোয়ার এ, আর ওয়ান প্লাস কস টু এ ইকুয়াল টু টু কস স্কোয়ার এ, এই দুটো সূত্র আমাদের ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন সবখানেই লাগবে। ওকে, তাহলে এখানে দেখো, খেয়াল করো এখানে আছে ওয়ান প্লাস কজ এক্স, এটাকে আমরা ওয়ান প্লাস কস টু এ আকারে নিয়ে আসবো, তাহলে ওয়ান প্লাস কস টু ইন্টু এক্স বাই টু, ওয়ান প্লাস কস টু এক্স, ওয়ান প্লাস কস টু এ আকারে নিয়ে আসছি, তাহলে এখানে ছিল শুধু এক্স, কজ এক্স, এটাকে আমরা কী করছি, টু ইন্টু এক্স বাই টু করছি। ঠিক আছে, তাহলে এটা আমরা ওয়ান প্লাস কস টু এ আকারে নিয়ে আসছি, তাহলে ওয়ান প্লাস কস টু এ আকারে নিয়ে আসলে এটা সমান আমরা কী লিখতে পারি, টু কস স্কোয়ার এ, টু কস স্কোয়ার এ, এখানে কিন্তু আমাদের এ হচ্ছে এই অংশটা, তাহলে ওয়ান প্লাস কস টু এ ইকুয়াল টু টু কস স্কোয়ার এ। ওকে, তাহলে আমরা কী পাবো, টু কস স্কোয়ার এক্স বাই টু, তাহলে এটাকে আমরা ভেঙে লিখলে পাবো টু কস স্কোয়ার এক্স বাই টু। ওকে, তাহলে দেখো আমরা এটাকে ভেঙে কী পেয়েছি, টু কস স্কোয়ার এক্স বাই টু। ওকে, তাহলে ওয়ান বাই এই যে সরি এই যে টু টুটার যে এটা যে আগে আছে এটা আমরা হাফ আকারে নিচে নিয়ে আসলাম, ইন্টিগ্রেশনের আগে নিয়ে আসলাম হাফ। এবার ওয়ান বাই কস স্কোয়ার এক্স বাই টু ইকুয়াল টু আমরা জানি সেক স্কোয়ার এক্স বাই টু, কারণ ওয়ান বাই কস ইকুয়াল টু সেক আমরা জানি। ঠিক আছে, তাহলে ওয়ান বাই কস স্কোয়ার ইকুয়াল টু সেক স্কোয়ার। এখন তোমরা জানো যে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স, ট্যান এক্সকে ডিডিএক্স করলে, ট্যান এক্সকে ডিডিএক্স করলে সেক স্কোয়ার এক্স পাওয়া যায়, এটা আমরা জানি, ট্যান এক্সকে যদি ডিফারেনশিয়েট করি তাহলে সেক স্কোয়ার এক্স পাই।
এখন এই সেক স্কোয়ার এক্সকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে টেন এক্স পাবো, ঠিক আছে? তাহলে এখন এই যে সেক স্কোয়ার এক্সটাকে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো? টেন এক্স। কিন্তু এখানে যেটা এক্স নয় এটাকে আবার ডিফারেনশিয়েট করলে আমরা হাফ পাবো, সেটা ভাগাকারে লিখবো। তাহলে এই যে হাফ সেটা এখানে আছে, সেক স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেশন করেছি আমরা, তাহলে টেন এক্স পেয়েছি। আর যেটা এক্স নয় ওটাকে ডিফারেনশিয়েট করে ভাগাকারে লিখছি আমরা হাফ পেয়েছি। ওকে, তাহলে এখন আমাদের কী হবে? এই হাফ কেটে যাবে, থাকবে হচ্ছে টেন এক্স বাই টু প্লাস সি, ঠিক আছে? এরপরে আরও একটা ম্যাথ দেখো, ওয়ান প্লাস সাইন এক্স করলাম না, এটা কস এক্স, তাহলে এবার ওয়ান প্লাস সাইন এক্স দেখো, সেম একইভাবে ওয়ান প্লাস সাইন এক্স। আচ্ছা, ওয়ান প্লাস সাইন এক্সের ক্ষেত্রে আমরা কোনো সূত্র করতে পারি না, যেমন ওয়ান প্লাস সাইন টোয়াইসে এ ধরনের কোনো সূত্র নাই। কিন্তু এখানে যদি মাইনাস থাকতো, প্লাস না হয়ে ওয়ান মাইনাস সাইন টোয়াইসে ইকুয়াল টু আমরা টু ওয়ান মাইনাস সাইনে ওয়ান প্লাস কসে আছে, ওটা কসের সূত্র, সাইনের ওয়ান প্লাস মাইনাসের কোনো সূত্র আপাতত নাই, তাহলে এটা আমরা সূত্র করতে পারছি না, ঠিক আছে? তাহলে আমরা এর আগে দুইটা সূত্র দেখেছি, কি ওয়ান মাইনাস কস টু এ ইকুয়াল টু টু সাইন স্কোয়ারে, আর একটা হচ্ছে ওয়ান প্লাস কস টু এ ইকুয়াল টু টু কস স্কোয়ারে, এই দুটো মনে রাখতে হবে। তাহলে এখানে আমাদের যেটা আছে দেখো, এখানে আছে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন এক্স, যখন এইটাকে তুমি কোনো সূত্র আকারে আনতে পারবে না, তখন উপরে এবং নিচে লব ও হরকে এর বিপরীতটা দিয়ে গুণ করবে। তাহলে এখানে ওয়ান প্লাস সাইন এক্স আছে, এর বিপরীত হচ্ছে কি ওয়ান মাইনাস সাইন এক্স, এই ওয়ান মাইনাস সাইন এক্স দ্বারা আমরা লব ও হরকে গুণ করব। ওকে, তাহলে আমরা লব ও হরকে ওয়ান মাইনাস সাইন এক্স দ্বারা গুণ করেছি, লব এবং হরকে গুণ করলে আমরা কি পাবো দেখো, এর গুণ করে আমরা নিচের এই অংশটাকে আমরা দূর করার জন্য এটা আমরা করি। ওকে, এবং ওপরে তাহলে দেখো এখন কি হলো, তাহলে ওয়ান প্লাস সাইনে ইন্টু ওয়ান মাইনাস সাইনে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লিখতে পারি। তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে মানে ওয়ান স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এক্স, আর ওপরে যে অংশটুকু ছিল সেটা এখানে আছে, এটা জাস্ট এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করে আমরা এটা পেয়েছি। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে, ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে ইকুয়াল টু কস স্কোয়ারে আমরা জানি, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু কস স্কোয়ার এক্স, এটা তোমরা জানো, ঠিক আছে? এখন দেখো আমরা আমরা লিখতে পারি ওয়ান বাই কস স্কোয়ার এক্স মাইনাস সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স, আমরা ভাগ করে লিখতে পারি, আমরা সেটাই লিখেছি। দেখো এখানে হচ্ছে ওয়ান বাই কস স্কোয়ার এক্স, এটা এই যে মাঝখানে মাইনাস এখানে দিলাম, দিয়ে সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স, এই যে সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স, কস এখানে ভেঙে লিখছি কস এক্স ইন্টু কস এক্স, কিন্তু আসলে কস স্কোয়ার এক্স, ঠিক আছে? ওকে, তাহলে এখন ওয়ান বাই কস স্কোয়ার সমান আমরা পাই সেক স্কোয়ার এক্স, আর এখানে এটাকে কস স্কোয়ার, কস স্কোয়ার এটা করেছি কারণ আমরা এই যে সাইন এক্স ডিভাইডেড বাই কস এক্স ইকুয়াল টু আমরা লিখবো টেন এক্স, আর ওয়ান বাই কস এক্স ইকুয়াল টু আমরা লিখবো সেক এক্স, সেটা আমরা লিখেছি ওয়ান বাই কস এক্স ইকুয়াল টু সেক এক্স, আর সাইন এক্স বাই কস এক্স ইকুয়াল টু টেন এক্স, এটা ইকুয়াল টু টেন এক্স, এটা ইকুয়াল টু সেক এক্স। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো সেক স্কোয়ার এক্স ডিএক্স, সেক স্কোয়ার এক্সকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা টেন এক্স পাই, কারণ টেন এক্সকে ডিডিএক্স করলে সেক স্কোয়ার এক্স হয়, তাহলে সেক স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে টেন এক্স হয়। আবার দেখো এই মাইনাস এখানে থাকলো, এখন সেক এক্স টেন এক্স, আমরা জানি সেক এক্সকে ডিডিএক্স করলে সেক এক্স টেন এক্স হয়, সেক এক্স এটাকে যদি তুমি ডিফারেনশিয়েট করো তাহলে কি হয়, সেক এক্স টেন এক্স, এটা আমরা ডিফারেনশিয়েশনে দেখেছি, সেক এক্সকে ডিডিএক্স করলে হয় সেক এক্স টেন এক্স। তাহলে সেক এক্স টেন এক্সকে ইন্টিগ্রেশন করলে, যদি এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে ওই যে সেক এক্স হবে, ঠিক আছে? তাহলে ইন্টিগ্রেশন সেক এক্স টেন এক্স, এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা পাই সেক এক্স প্লাস সি। ওকে, এরপরে আমরা আরও একটা ম্যাথ দেখব, আজকে এটাই আমাদের লাস্ট অঙ্ক, এরপরে তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা বাড়ির কাজ করবে, বাসায় প্র্যাকটিস করবে প্রত্যেকে, এই অধ্যায়গুলোতে যখন তোমাদের হচ্ছে ই দেওয়া হবে, অ্যাসাইনমেন্ট দেওয়া হবে মাওসি কর্তৃক, তখন যাতে তোমাদের ভুল না হয় খেয়াল করবে। তো দেখো এখানে হচ্ছে আছে হচ্ছে এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান, এটা আছে এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান, আর ডিএক্সটা তো হচ্ছে আমি বলেছি সবসময় এখানে কল্পনা করবা ডিএক্স, তাহলে এখানে মূলত আছে কি এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান, এই অংশটা আমাদের আছে। তাহলে এখন নিচে যে এক্স মাইনাস ওয়ান আছে
উপরে x মাইনাস ওয়ান এরকম একটা টার্ম আমাদের নিয়ে আসতে হবে। তাহলে এই যে x আছে এটার সাথে যদি আমরা x মাইনাস ওয়ান যদি মাইনাস ওয়ান এটার সাথে আমরা অ্যাড করি তাহলে তার সাথে প্লাস ওয়ান অ্যাড করতে হবে। তাহলে উপরে আমরা এক্সটাকে আমরা কি করলাম x মাইনাস ওয়ান প্লাস ওয়ান, দেখো এই যে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে গেলে শুধু এক্সই থাকে, এটা আমরা প্রমাণের সাথে করেছি x মাইনাস ওয়ান প্লাস ওয়ান। ওকে, এখন দেখো আমরা এই যে এই টার্মটা আর এই টার্মটা এই দুইটাকে ধরে আমরা আলাদা করলাম x মাইনাস ওয়ান ডিভাইডেড বাই x মাইনাস ওয়ান, আর এই প্লাস এই যে প্লাসটা এখানে আবার ওয়ান বাই x মাইনাস ওয়ান এটাকে আমরা আলাদা করলাম ওয়ান বাই x মাইনাস ওয়ান। ঠিক আছে, তোমরা আবার এই অংশটাকে লসাগু করে দেখো এই অংশটাই আসবে। ওকে, তাহলে আমরা এই অংশটাকে আলাদা পৃথক করেছি, এরপরে আমরা প্লাস দিয়ে আমরা ওয়ান বাই x মাইনাস ওয়ানটাকে পৃথক করেছি। ঠিক আছে, তাহলে আমরা করে আমরা এই যে ইন্টিগ্রেশনটা এখানে ইন্টিগ্রেশন ডিএক্সটা গুণ করে দিয়েছি প্রত্যেকের সাথে, তাহলে আমরা কি এই অংশটা পেয়েছি প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এই অংশ পেয়েছি। তাহলে আমরা জানি এটা এটা কেটে দিলে ওয়ান থাকে, ঠিক আছে, এক্স মাইনাস ওয়ান কেটে দিলে ওয়ান থাকে, তাহলে ইন্টিগ্রেশন ওয়ান ডিএক্স, আর এখানে কি ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ডিএক্স। এখন একটা জিনিস খেয়াল করো, আমি তোমাদেরকে বলেছি ডিফারেন্সিয়েশনের লন এক্সকে সবসময় যদি ডিএক্স করো ডিডিএক্স লন এক্স, লন এক্সকে ডিডিএক্স করলে কি হয় ওয়ান বাই এক্স, লন এক্সকে ডিডিএক্স করলে লন এক্সকে ডিডিএক্স করলে ওয়ান বাই এক্স, তাহলে ওয়ান বাই এক্সকে যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে লন এক্স হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা যে ওয়ান বাই এই টোটালটাকে মনে মনে এক্স কল্পনা করো, তাহলে সেক্ষেত্রে ওয়ান বাই এক্স এটাকে ইন্টিগ্রেশন করলে আমাদের কী হবে লন এক্স, কারণ লন এক্সকে ডিডিএক্স করলে ওয়ান বাই এক্স হয়। ওকে, আর এখানে কী বলছে ইন্টিগ্রেশনের সময় যেটা এক্স নয় ওটাকে যদি এক্স ধরো তাহলে এক্সকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে এখানে এক্স মাইনাস ওয়ানটাকে আমরা এক্স বলেছি ওয়ান বাই এক্স বলেছি, তাহলে এখন এক্স মাইনাস ওয়ানকে ডিফারেন্সিয়েশন করলে আমরা ওয়ানই পাই। ঠিক আছে, তো এই জন্য এটার সাথে ওয়ান আর ভাগাকারে লেখা হয়নি। ওকে, তাহলে আমাদের ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এটাকে আমরা কী পাই লন এক্স মাইনাস ওয়ান, ওয়ানকে ইন্টিগ্রেশন করলে এক্স হয়, তাহলে আমরা কী পেলাম এক্স প্লাস লন এক্স মাইনাস ওয়ান প্লাস সি। ঠিক আছে, এখানে মট চিহ্ন দিয়েছে, এখানে যে মট চিহ্ন দিতে হবে এমন নয়, এটা জাস্ট ধনাত্মক মান, লন লনের ভিতরে ধনাত্মক মান বোঝানোর জন্য মট চিহ্ন দেওয়া হয়েছে, এটা তুমি ফার্স্ট ব্র্যাকেটে ইউজ করতে পারো, সমস্যা নেই। ওকে, তাহলে ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ডিএক্স এটা হচ্ছে কি লন এক্সের সূত্র, কারণ লন এক্সকে ডিডিএক্স করলে ওয়ান বাই এক্স মাইনাস এন হয়, ওয়ান বাই এক্স হয়, ওয়ান বাই এক্সকে ইন্টিগ্রেশন করলে লন এক্স হয়। ওকে, এরপরে তোমাদের হোমওয়ার্ক থাকবে, দেখো অনুশীলনী 10.2-এর 1-এর 4, 1-এর 6, 3-এর 1 এবং 9, 4-এর 1-2, 5-এর 1-4-5, 7-এর 3, 8-এর 2 এবং 4, 9-এর 5, এই ম্যাথগুলো তোমরা বাসায় খাতায় প্র্যাকটিস করবে সুন্দর করে, এগুলো করলে তোমরা এ অধ্যায়ের সকল অঙ্কই পারবে। ঠিক আছে, তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ সবাইকে।